নমস্কার, 7AVIC নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শনিবার ভোর রাতে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেত্রার রেল স্টেশনে, বশীভূত প্রচুর দোকানপাট। জানা গেছে, শনিবার ভোর 4টে নাগাদ আচমকাই আগুন লাগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার নেত্রা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে, আগুনের গ্রাসে চলে যায় প্ল্যাটফর্মের 10 থেকে 12টি দোকান। সে সময় নেত্রা স্টেশনে কর্তব্যরত রেলকর্মী খবর দেন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পাওয়া মাত্রই ডায়মন্ড হারবার থেকে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগালেও বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় দমকল কর্মীরা। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন সংলগ্ন এলাকায়। সকালে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আজ সকালে দেখা যায়, গোটা প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুড়ে যাওয়া প্রচুর ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র। কোনোভাবে আগুন যাতে আর না ছড়াতে পারে তার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। নেত্রা স্টেশনের পাশেই হোটেল। ভোর 3টে নাগাদ আগুন লাগার খবর পেয়ে তিনি সবাইকে খবর দেন, জানালেন এক হোটেল কর্মী। ঘটনাটা কখন জানতে পেরেছেন? তখন প্রায় 3টে মতন বাজে। কি হয়েছে? দাদার কাছে ফোন করার পরে কি দেখলে? তখন ঘুমাচ্ছিলাম, তারপর পরে দেখি না আগুন জ্বলছে চারিদিকে। আমি এবার ফোন করলাম দাদাকে, আর তারপরে দাদা ফোন করলো। আগুনটা কোথায় জ্বলছে? এই যে এখানে। কোন দোকান থেকে বাজছে কি বুঝতে পেরেছো? আমি তো হোটেলে থাকি। আচ্ছা, তারপর সবাইকে ফোন করে ডাকলো, সবাই আসলো। এবারে তোমার কি দোকান ছিল এখানে? হ্যাঁ। কি দোকান? তোমার স্টেশনের উপর নয়, হোটেল। হোটেল লেগেছে, পড়েছে হোটেল। কি আগুন লেগেছে? না না, ওই যে বাসে। তবে ঠিক কি কারণে ঘটলো এহেন অগ্নিকাণ্ডের ঘটনা তা জানা যায়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, নেই কোনো হতাহতের খবরও। সকাল থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7AVIC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AVIC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।